হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস, তোমাদের জন্য আবার একটা চকচকে ধকধকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম প্রতিদিনের মতো। আজকেও ঘুম থেকে সকাল সকাল উঠে চা এন্ড তার সঙ্গে গরম গরম বিস্কুট, এই না মানে গরম গরম চা ঠান্ডা ঠান্ডা বিস্কুট। প্রতিদিন সকালটা তো এরকম করে চা বিস্কুট খেতে খেতে শুরু হয়। তো যাই হোক, চা খাওয়া শেষ না হতে হতে মা একটা দড়াম করে কাজ দিয়ে দিল। আর গাইস, তোমরা তো জানো আমি অনেক সময় এই কাজটা করে থাকি। হ্যাঁ হ্যাঁ, ওই সকালে টাইম কলের পানি, মানে প্রতিদিন তো এই কাজগুলো করি না, দু এক সময় করি, মানে যখনই করি তোমরা তো দেখতে পাও। তো হালকা করে 2-5 মিনিট এই কাজটা করার পর হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একটু পার্কের দিকে, আর হঠাৎ করে দেখি একটা ভাই একটা পেয়ারা গাছ থেকে আপেল পাড়ছে। হ্যাঁ, তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম, তারপর মায়া দয়া করে আমার হাতেও একটা দিয়ে দিল আপেল। আর গাইস, তোমাদের তো অনেক আগে ভিডিওতে আমি বলেছিলাম আমাদের এখানে গ্রিন আপেল পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, এগুলোই তো গ্রিন আপেল। তো গ্রিন আপেল খেতে খেতে একটু সিনেমা হলের দিকে গেলাম। তো সেখানে একজন বললো চল হেয়ার কাটিং করতে যাবো। তাই আমি বেশি কিছু না বলে দৌড়ে চলে এলাম ঘর। না মানে আমি টাকা নিতে এসেছিলাম হেয়ার কাটিং করার জন্য। আর গাইস, আমার হেয়ার গুলো সত্যি সত্যি কিন্তু অনেক বড় হয়ে গেছে, আর আমার হেয়ার যত বড় থাকে না কেন আমার কোনো প্রবলেম হয় না। তাও আর কি, ওই হালকা করে হেয়ার কাটিংটা করে আসি। আর গাইস, সময় এখন 9:20। হ্যাঁ, কিন্তু হেয়ার কাটিং করতে গিয়ে কতক্ষণ লাগবে সেটা আল্লাহ জানে। তো বেশি চিন্তা ভাবনা বাদ দিয়ে আমি গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের রেলওয়ে স্টেশনে। তো এই সময় আমাদের লাইনে কোনো ট্রেন ছিল না, কিন্তু আমার সঙ্গে যে যাবে সে বাইক নিয়ে রেডি ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমরা আবার ভাববে যে আমার কেটিএমটা কি হলো। আরে গাইস, ফ্রিতে যখন যেতে পারছি আবার আমার কেটিএমটা কেন আনতে যাবো? তো বেশি উল্টা পাল্টা না বকে দড়াম করে বাইকে উঠে গেলাম। হ্যাঁ হ্যাঁ, চলে আবার হওয়া খেতে খেতে সেলুনে যাওয়া যাক। তো গাইস, আমরা এখন যাচ্ছি কোথায়? হ্যাঁ, তোমরা তো জানো আমরা যাচ্ছি হেয়ার কাটিং করতে। তো কী বলবো, তো আমাদেরকে এখন প্রায় 50 কিলোমিটার যেতে হবে। এখন বেরিয়েছে সকাল, আমরা 9:00 থেকে 9:30 থেকে বেরিয়েছি। ধীরে চালাও, ধীরে চালাও। রাস্তার মধ্যে এত ভিড়, এত ভিড়, আমাদের এই রোডে কি বলবো, পুরো কলকাতার রোড। ও হা, তো গাইস আমরা চলে এসেছি আমাদের এই হাটে, আর এখানে আছে সেলুন। আজকে একটু বেশি ভিড় হবে মনে হচ্ছে। তো গাইস গাইস, আমি তো ফাইনালি সেলুনে পৌঁছে গেলাম। আর গাইস, ভেবেছিলাম যে আজকে অনেক অনেক ভিড় হবে, কিন্তু না না, ঢুকতে না ঢুকতেই তো আমাকে প্রধানমন্ত্রীর সিটটাতে বসিয়ে দিল। আসলে গাইস, আমি ভিডিওটা শ্যুট করছি বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমাদের এখানে হাট হয়, আর হাটের দিন বলে ভেবেছিলাম যে আজকে একটু বেশি ভিড় হবে, কিন্তু না না। তো যাই হোক, মেয়েদের মতো ক্লিপ টিলিপ যা কিছু আছে সব আমার মাথায় লাগিয়ে দিল। আসলে আমার চুলগুলো মেয়েদের মতো বড় বড়, আর তার সঙ্গে অনেক সিল্ক, তাই প্রত্যেকবার ক্লিপ না লাগিয়ে হয় না। তো ফাইনালি মাঠে নামিয়ে দিল ধান কাটা মেশিন, এই না মানে চুল কাটা মেশিন তো এটা। তো গাইস, এখন আমার ধান কাটা চলছে বলে তোমার আবার চলে যাবে না। হ্যাঁ হ্যাঁ, কষ্ট করে ভিডিওটা দেখা জন্য ক্লিক যখন করেছো শেষ পর্যন্ত দেখে বাড়ি যাবে। আর গাইস, আমি যে হেয়ার স্টাইলটা করছি এটার নাম কি জানো? চকচকে ধকধকে হেয়ার স্টাইল। হ্যাঁ হ্যাঁ, এটাই নাম, এটাই নাম। তবে যাই বলো গাইস, হেয়ার কাটিং করার সময় যে আরামটা লাগে না, আহ হা হা হা, সেই শান্তি। তবে আরাম তো লাগে ভালোই, কিন্তু একটা জিনিসে খারাপ লাগে, ওই তো এত গরমে গায়ে একটা ল্যাপ ঢাকা দিয়েছে আমার, ওটাই আর কি। তো গাইস গাইস, আমার তো হেয়ার কাটিং করা কমপ্লিট। আরে আদেও কি আমি হেয়ার কাটিং করেছি? আর আমি তো নিজেও বুঝতে পারছি না, চুলগুলো কাটলাম নাকি সেগুলোই রেখে দিলাম। হ্যাঁ হ্যাঁ জানি, ঘরে গেলে তো মায়ের হাতে ভালোই মারটা খাবো। মানে মানে সামনের চুলগুলো যেমন কার তেমনই আছে, শুধু সাইডের গুলো কেটেছি। মাকে বলবো মা মেশিনে চুল কাটার সময় মেশিনের তেল শেষ হয়ে গিয়েছিল, তাই সাইড গুলো কাটার পর উপরের গুলো আর কাটা হয়নি। হ্যাঁ হ্যাঁ গাইস, ঘর তো যাবো, কিন্তু এই যে আমি যার সঙ্গে এসেছি এর তো এখনো চলছে হেয়ার কাটিং। তো যাই হোক, ওই দিকে হেয়ার কাটিং করো, আর আমি এই দিকে কি কি করবো? হ্যাঁ হ্যাঁ, কিছু করবো না, কিন্তু এটা কি বটে? এটা মনে হয় হেলিকপ্টার চালানো হেলমেট বটে। যা বটে বটে মাথাটা ঢুকিয়ে দেখি তো একবার। ও ওয়াও, নাইস নাইস। তো গাইস, আমার তো মাথাটা ঢুকিয়ে থাকতে ওটাতে অনেক ভালো লাগছিল, কিন্তু এতক্ষণ মাথাটা ঢুকানো থাকার পরেও আমার মাথায় একটা জিনিস ঢুকলো না যে হেলিকপ্টার চালানো হেলমেট সেলুনে কি করছে। থাক, অত ভেবে লাভ নেই। আর গাইস, এই যে দেখতে পাচ্ছ ছেলেটার এখনো চুল কাটা কমপ্লিট হয়নি। আসলে গাইস, এর এমন চুল, মানে চুল নাকি খড়পালে খুঁজে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, যে ওর চুলটা কাটছে সেও বলছে এরকম চুল থাকা থেকে নাড়া মাথা অনেক ভালো। এর মাথা আঁচড়াতে আঁচড়ে দিয়ে তো সেলুনওয়ালা হাঁপিয়ে গেল। তো অনেক কষ্ট করার পরে হেয়ার কাটিং এর কমপ্লিট করে মাথায় কি সব আসাম পানি টাসাম পানি দিয়ে ছুটি হয়ে গেল। তো গাইস গাইস, এখানে বাইকে আস্তে আস্তে দু একটা কথা তোমাদেরকে বলেছিলাম, বাট এত জোরে যে বাতাস লাগছিল ফোনের মধ্যে যে একটা ভয়েসও আসেনি ভালোভাবে। তো পাহাড় পর্বত নদী নালা হাতি ঘোড়া বাছুরছানা ছাগলছানা এসব দেখতে দেখতে আমরা ঘরে পৌঁছে গেলাম। আর গাইস, ঘরে এসে ভিডিও স্টার্ট করে দিয়েছি বলে ভেবো না যে আমার মা আমাকে কিছু বলেনি। আসলে একটু আগে মা আমাকে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি এগুলো সব দিয়ে গেল। তো যাই হোক, এখন এবার আমার কাজটা কি? আসলে গাইস, কাজ বলতে আমাকে ওই হালকা করে একটু ফ্রেশ ট্রেশ হতে হবে, মানে হাতে পায়ে মুখে গায়ে গলায় জামায় মাথায় সব জায়গাতে শুধু চুল আর চুল, তো এগুলো তো পরিষ্কার করতে হবে, তাই না? 1 2
থ্রি চলো। হ্যাঁ হ্যাঁ চলে এসছি চলে এসছি। তো গাইস হেয়ার কাটিং করার পর আমাকে এরকম হ্যান্ডসাম হ্যান্ডসাম লাগছে না? না মানে গাইস আমিও জানি যে হ্যান্ডসাম লাগে না, আসলে আমি দেখতে এরকম বাচ্চা বাচ্চা, আর হেয়ার কাটিং করার পর তো সত্যি সত্যি বাচ্চা মনে হয়। আর গাইস তোমরা যারা ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো না, তোমাদেরকে অনেক 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 মন থেকে থ্যাংক ইউ এন্ড লাভ ইউ। আর গাইস তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তো গাইস আমাদের ঘড়িতে সময় এখন 11টা, আর আমি ঘর থেকে বেরিয়েছিলাম 9:20। হ্যাঁ হ্যাঁ আমি তো কিছু খাইনি, আর বাড়িতে এসে সেরকম কিছু খেতেও মন চাইছিল না। তো আমি মাকে বললাম ভাত খাবো না, তাই আমাকে বাটি করে আলু ভাজা তার সঙ্গে কয়টা চিকেন পকোড়া দিয়ে দিল। তো প্রথমে হালকা করে হাতে নিয়ে নিলাম আলু ভাজা, তারপর মুখে দেখে দেখি আলু ভাজার টেস্টটা খুব একটা ভালো না, তবে মোটামুটি। তো গাইস তারপর আবার হাতে নিলাম এই ছোট্ট খাটো একটা চিকেন পকোড়া। শুধু হাতে নিলেই হবে, মুখেও তো নিতে হবে তাই না? তাই মুখে নিয়ে এটার টেস্টটা যা বুঝলাম, ও দারুন দারুন, কি বলবো গাইস সত্যি মিথ্যা বলিনি, আমার তো অনেক মজা লাগছে। এবার ভাবছি মাকে এসব বানানো করাবো আর আমি রাস্তায় গিয়ে বিক্রি করবো, কি ওটা করলে ঠিক হবে না? তো যাই হোক হালকা করে খাওয়া দাওয়া করার পর আমি চলে এলাম আমার ওই ভাঙাচোড়া রুমটাতে। আর আজকের ব্লগটা এখান থেকে শেষ করতে চাই, জানি ব্লগে খুব একটা মজা দিতে পারলাম না। তো যাই হোক সকালে ভালো থাকবে, সবার জন্য দোয়া করি, আবার একটা চকচকে ধকধকে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। তো এখান থেকে খতম করতে হয়, টাটা বাই বাই এন্ড লাভ ইউ গাইজ।